গুগু বক্কি মাসি বলো। গুগু মাসি মানে কি? কি বলবো, তুমি যেরকম বাংলাদেশে বই আমারে অনুসরণ করো, এনে আমারে হারা দিন অনুসরণ করে গুগু পক্ষী, হাজার হাজার লাখে লাখে গুগু পক্ষী এনে। আর দিনে রাইতে মাসি আমারে অনুসরণ করে, মাসির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি, বুঝছো? তুমি এটা কি কইলা? আমি তোমার দিনে রাইতে যন্ত্রণা দেই? তুমি এত বড় টববত আমারে দিতে পারলা? ওরে বাবা রে, তোমার লগে তো একটু মস্করাও করণ যাইবে না। তুমি আমারে যে যন্ত্রণাটা দাও সেটা আমার জন্য সুখের যন্ত্রণা। আমার গালের উপরে এই যখন একটা মাসি বয়ে, লগে লগে আমার তোমার কথা মনে হয়। গান হনো নাই, গুনগুনাগুন গান গাইয়া নীল ভোমরা যায়, তুমি সেই নীল মাসি, বুঝছো? যাই হোক, আমি একটা নতুন প্রজেক্ট ধরতে আছি, তুমি আমার লগে একটু দোয়া করে দি। কি এর প্রজেক্ট? ওই দুবাইয়ের লগে একটা ব্যবসা, অবশ্য মাঝখানে টাকা পয়সা সমস্যায় পড়ছিলাম, কিন্তু সমস্যা ঠেই জানি উত্তরাইয়ে যাবো, কারণ এক বুড়া কাতারিরে ধরছি, সে ব্যাংক লোন লইয়ে দেবে, আজকের মধ্যে একটা রেজাল্ট পামু। আচ্ছা ঠিক আছে, যাও, আমি দোয়া করবো যে তুমি লোনটা পাওয়া যাও। তুমি আমার লইয়া স্বপ্ন টপ্ন দেখো নাই? কি স্বপ্ন? ওই যে যে স্বপ্নটা তোমার আমি দেখতে বলছিলাম, দেখছো? না দেখি নাই। এই দেখছো? হ্যাঁ, আমার লইয়া তুমি আর এখন কোনো চিন্তা ভাবনা করো না, আমি এখন আউট অফ সাইড, আউট অফ মাইন্ড হয়ে গেছি। যে না, আমি আন্নারে নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করি, শুধু আন্নাই করেন না, নিজ থেকে একটা ফোনও দেন না। এখন ফোন দিছি কি দেই নাই এটা তোমার দ্বারা প্রমাণ করবো কেমন তারা? আমি কয়েকদিন ধরে কাতারে নেটওয়ার্কে খুব সমস্যা যাইতে আছে, ওভারসিজ কল এদার তো নদারে যায় না, ওদার তো নদারে আহে। যাই হোক, তোমার যে স্বপ্নটা দেখতে বলছিলাম, আমি কুয়ার তো উদ্যাইতে আছি, এই স্বপ্ন কি দেখতে পারছো তুমি? আমি ওই টাইপের স্বপ্ন দেখিও নাই আর দেখতেও চাই না, তুমি অন্য কথা কও। আহ, তো আমার ওটা লাগবে না, আমি কি কুয়ার মধ্যেই পড়ে থাকবো? একটা বালতি হেলাইলেও তো পারতা। তুমি কিন্তু আমার স্বপ্ন নিয়ে মশকারা করতে আসো, আজ তুমি যদি আমার জায়গা থেকে স্বপ্নটা দেখতা তবে বুঝতা আমার কেমনটা লাগে। ওরে বাবা রে, মস্করা না, একটা হাঁপ লইয়া খেলতে আসি আমি, যদিও বিষ দাঁত ভাঙিয়ে লইছি, এরপরও হাঁপ তো হাঁপি, যে কোনো সময় সবল দিতে পারে, সবলটা কি দেবে নাকি দেবে না এটা একটু বোঝার চেষ্টা করতে আসি। তোমার এনে আমি কইছি তুমি কারো লগে বাজাবাজি করবা না, আল্লাহই জানে তুমি কার লগে কি করতেছো, না জানি কোন বিপদে পড়ো। আমি কেউ লগে বাজাই নাই। আচ্ছা, একটা হাঁপ যদি তোমার চতুর্বাস দেখালি ঘরে, তাই তুমি কি করবা, লাড়ি লইয়ে পিড়িয়ে মারিয়া লাগবে না? এদেশে তো মারণ যায় না, মারলে সমস্যা, এর লগে খালি দাওয়াই রাখতে আসি, দাঁত কাটা ভাঙিয়ে দিছি। আমি তোমার কথা কিছু বুঝতে আসি না, তুমি কি সব খুললে কাবা আমারে? আমার একসাথে টেনশন হইতে আছে। আচ্ছা যা, ওগুলো আস্তামশা করছি, এগুলো কিছুই না, তুমি যখন আমার লিগে টেনশন করো এটাও কিন্তু আমার দ্বারা মধুর লাগে। আমার মনে হয় দুনিয়াতে আমার লিগে আফসোস করার জন্য এখনো একজন বাচ্চা আছে। এই একদম কথা ঘুরাবা না, মোর দ্বারা সব খুললে কাও, কি হইছে? সব কিছু ঠিক মতো চলতে আছে, তুমি টেনশন করিও না, তুমি খাওয়া দাওয়ার দিকে নজর দিও, শরীর যেন ঠিক থাকে। রাখলাম রাখলাম সোনা, খোদা হাফেজ।